শনিবার সকালে পাবনায় ঢালার চরে দুস্থ অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাটের বীজ বিতরণ করা হয়েছে। বীজগুলো বিতরণ করেন ঢালার চর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কোরবান আলী সর্দার। এ সময় প্রায় 550 জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ পেয়ে আনন্দিত ঢালার চরের কৃষকেরা। বীজ বিতরণের সময় চেয়ারম্যান বলেন, আমি মোহাম্মদ কোরবান আলী ডাক্তার ইউনিয়ন চেয়ারম্যান মন্ত্রী শেখ হাসিনা বন্দ্যোপাধ্যায়, উনি কৃষকদের মাঝে কৃষকদের সচ্ছলতা আনার জন্য বিনামূল্যে আমার ডালার চর ইউনিয়নে 550 জন কৃষকের মধ্যে 1 কেজি করে বীজ প্রদান করেছে। সেই 550 প্যাকেট বীজ প্রত্যেকটা কৃষকের মাঝখানে আমি 1 কেজি প্যাকেট বিতরণ করছি। যাই হোক, যদি ডালার চর ইউনিয়নে মনে করেন 1 প্যাকেট বীজে 1 বিঘা জমি চাষ হবে, যদি সত্যিকারই এই কৃষকরা ঠিক মতন বকুল করে তাহলে ডালার চর ইউনিয়নে কিন্তু 550 বিঘা জমিতে চাষ হবে। তাহলে ডালার চর ইউনিয়নে মনে করেন এছাড়াও যারা সমর্থনকারী কৃষকরা আছে ওনারা কিছু বীজ খরিদ করে বকুল করে, পর্যায়ক্রমে দেখা যায় আমার ডালার চর ইউনিয়নে যে পরিমাণ পাট উৎপন্ন হবে তাতে আল্লাহর ইচ্ছায় জমিতে শেখ হাসিনার ওসিলায় ডালার চর ইউনিয়নে স্বচ্ছ কৃষকদের ভিতরে স্বচ্ছলতা আসবে।